সমস্ত মোর নমস্কার সমস্ত আজ এ সন্ধ্যা ঘোষণা করবি শঙ্খ বা নবীন সন্ধ্যা তেমন গোটা জোরদার করতাড়ি হো শঙ্খ চিহ্ন বিজু জনতা দল এবং নবীন বাবু এভাবে জন স্বচ্ছ ভদ্র নম্র মানুষ সে হলে নবীন বাবু যাহর মুহরু জনা পড়ে যে যাহর ওড়িশা মাটি প্রতি ওড়িশা লোক মানুষ প্রতি ভাল পাইবা অনেক কারণ সি বেশি গপন্তি বহুত নেতা আছেন ভাষণ দেবে তম্বু উড়ি তন্টি শুকিয়ে যাব এপটে তিন গ্লাস পানি পিবে কিন্তু নবীন বাবু বসি থেকে উঠবে কেবল গোটিয়ে কথা কবে খুশি তো এতকি সে কবে সমস্তে খুশি তেমন আপন মানে সমস্তে তাঁকু জাঁচান সে সবুলে আম হৃদয় অনেক হো যে শঙ্খ চিহ্ন আমার আহারে দিশে কেড়ে সুন্দর হো তার যোজনা সরে না তার যোজনা সরে না তার যোজনা সরে না তার যোজনা সরে না নবীন বাবু এভাবে লোক যোজনা ফ্যাক্টরি যদি মানুষ মলা পরে কুয়াড়ে যাচ্ছি পতা জনা পড়ি থাকে নবীন বাবু পিছ পিছা করতে এ তা গোটা যোজনা দিয়ে সে কুড়ুটা কোয়ার্টর নিয়ে রো সে ছাড় নথান্তে কিন্তু মলা পরে কোণ বৈজ্ঞানিক মানে জাঁপার না মানুষ আত্মা কুয়াড়ে যাচ্ছে তেমন আমি বা কেমি জাঁবা সি বা কেমি জাঁবে এভাবে জন ব্যক্তিত্ব মানুষের আমিয়া মাটির সমস্ত লোক মানুষ জনসাধারণ মানুষ প্রথমে সে লোক মানুষ ভোকটা মেটাইলে কে আগে লোক মানে খাঁতু সে চাউল দেলে কে মো লোক আগে খাই খাঁতু আগে শান্তি উনিশশো অনেশত বাত্যার যেতবে ওড়িশা দুর্দিন পরিস্থিতি পড়ি নড়িয়া গছ সব খজুরি গছ হয়ে এমনি পড়ি চাল উড়ি যাই সেতবে নবীন সরকার তাপরে আসলে সেবে তাঁর না হল নবীন অর্থাৎ নূতন তেমন সেই দিন ওড়িয়া নূয়া হে 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 আজ পর্যন্ত চালছে আউ বন্ধ না সেপি আপন মানে তাঁকু ভাল পাচ্ছেন আন্তরিক সহকারে ভাল পাচ্ছেন তাঁকর প্রিয় চিহ্ন শঙ্খ চিহ্ন শঙ্খ 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 এই আইলা এই বর্ষ শঙ্খ পুরি ধরে মাঝি মাত করিব মো পাটির শঙ্খ বজরি সমষ্টি হুড়ি পকাইবি শঙ্খধ্বনি বজা যায় তেমন এ শঙ্খ যে নেগেটিভ সে দলর আপে বাহার যাইছেন তেমন এ শঙ্খধ্বনি হচ্ছে সেইয়া মু গোটে ছোটিয়া কথাটা কবি গোটা গপটি থাকে গোটা লোকটে আমার বহুত লোক অনেক সে গাড়ি করতে হুয়ে বাড়ি পড়া জম কোদিন নৌনি মতো মুঠি হন্ত সন্ত হলে বহুত মানে জমদেব গাড়ি করতে তেমন হঠাৎ যমরাজঙ্ স্ত্রী কে হো তুমি সে তলে এত গাড়ি করছি তুমি টিকি যাও না কি ভাবে মর্দ তুমি কহিল যমরাজ কে কন মহিষি গোয়াল পিঠা বসিকি চাললে যাই পৌঁছলে ইয়ে লোক মহাটিঙ্গা হাই কোণ মো কলিং বেলে মানু আসি দাঁত দেখ কিয়ে তু না মু যমরাজ আধার কার্ড কে যমরাজ কোটি নাটক ফাটক হোলে আসলে যমরাজ মহিষি কি এতক নির্যাতনা মহিষি উপরে কম বইছ হ্যাঁ বল আস ঘরক আস না আরে বাপারে মু যমরাজ হো হল যমরাজ অসুবিধা কম হল সোফারে বস হে ফ্যান নগলি সে কে তু প্রথম লোক যে যমরাজ নডরিকি এত সম্মান দেছু না আজ্ঞা আম সরকার নবীন সরকার সে গোটিয়ে কথা কইছেন অতিথি দেব ভব অতিথি প্রথমে সম্মান সেপি সে বিরোধী দল হু বা যিয়ে হু আপনার দেখিবে অমিত শাহ নিজে ভাষণ দেলে ইয়ে নবীন সরকার উখাড় কে ফ্যাঙ্ক দো কিন্তু নবীন সরকার কোণ কলে সিএলে ওড়িশা আসলে তাঁকু পখাড় শাগ ভজা বড়ি চুড়া বিভিন্ন খাইয়া দেবে কলে ব্যাপারে তু মতো কুচি উখাড়ি ফ্যাঙ্কি দেবি মো পখাড় খাইকি দুই ঘন্টা শো জাঁবু ওড়িশার মজা কম তেমন নবীন সরকার কলে অতিথি দেব ভাব তেমন আমার সরকার যেহেতু কিন্তু আপনার হলে অতিথি আমার সংস্কৃতি হল অতিথি কি সম্মান দেওয়া আপনার সোফারে বসুন যমদেব কে আচ্ছা মু বসিলি আচ্ছা বাপা আউ কোণ কো ইয়ে সাগে সাগে কম কল না বিস্কুট টিকি ইয়ে টিকি সব নিয়ে খাইলে যমদেব খাইলে আরে আউ বিস্কুট আনি তো বড়িয়া লাগুছি আরে ইয়ে কোণ না আজ্ঞা ইয়ে মান্ডিয়ার বিস্কুট মান্ডিয়া এই মান্ডিয়া কোণ
ଆମ ନବୀନ ସରକାର ଏବେ କରିଛନ୍ତି, ଆଗରୁ ଲୋକମାନେ କହୁଥିଲେ ଇଏ ଗରିବ ଲୋକଟା ଖାଇବାକୁ ପାଉନି ମାଣ୍ଡିଆ ଯାଉ ଖାଉଛି, କିନ୍ତୁ ଏବେ ଆପଣ ଏୟାରପୋର୍ଟରେ ଦେଖିବେ, ବମ୍ବେରେ ଦେଖିବେ, ଦିଲ୍ଲୀରେ ଦେଖିବେ, ମାଣ୍ଡିଆ ବିସ୍କୁଟ, ମାଣ୍ଡିଆ ମିକ୍ସଚର, ମାଣ୍ଡିଆରେ ସବୁ ବିକ୍ରି ହେଉଛି। କିଏ କଲା? ମିଶନ ଶକ୍ତି ମହିଳାମାନେ, ମା ମାନେ ହିଁ ପ୍ରସ୍ତୁତ କଲେ। ଯୋଉ ମାଣ୍ଡିଆକୁ ନିଚ ସ୍ତରରେ ଦେଖାଯାଉଥିଲା, ନବୀନ ବାବୁ ତାକୁ ମିଲେଟ ଦିବସରେ ପାଳନ କରି ଆପଣମାନେ ଜାଣିଥିବେ ମାଣ୍ଡିଆକୁ କେତେ ଉପରକୁ ନେଲେ। ତେଣୁ ଯମଦେବ କହିଲେ ବାଃ ତମର ତ ବଢିଆ ଇଏ ଚାଲିଛି। ଆଚ୍ଛା ମଝିରେ ମୁଁ ଗୋଟେ ବାତ୍ୟା କରିଥିଲି ବୁଝିଲୁ ତତେ ମାରିବା ପାଇଁ, କିନ୍ତୁ ଘର କାହିଁ ଭାଙ୍ଗିଲାନି? ନା ଆମ ସରକାର ସବୁ ଦେଇଛନ୍ତି, ଇଏ ଆବାସ ଯୋଜନା ମଧ୍ୟ ଦେଇକି ମତେ ଘର ଖଣ୍ଡେ କରିଛନ୍ତି, ଭାଙ୍ଗିବ କଣ ତମ ମୁଣ୍ଡ ଖରାପ ନା କଣ? ନା ଆଚ୍ଛା ତତେ ବେମାରରେ ପକେଇଲି, ତୁ କଣ ମଲୁନୁ? ନା ଆପଣ ଜାଣିନାହାନ୍ତି ବିଜୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କଲ୍ୟାଣ ଯୋଜନା କାର୍ଡ ଯଦି ଆପଣଙ୍କ ଦରକାରରେ ନେଇଯାଆନ୍ତି। ମୋର ଆଜ୍ଞା ରୋଗ ହେଇଥିଲା, କାହାକୁ କେତେ ମାଗିବି? ସେତିକି ବେଳେ ଆମ ଗାଁ ସରପଞ୍ଚ ଆସି ପହଞ୍ଚିଲେ କହିଲେ ବାପାରେ ଆଗେ ତୁ ନବୀନ ବାବୁ ଯୋଉ କାର୍ଡ ଦେଇଛନ୍ତି ଆଗେ ସେଇଟା ନେଇଯା। ନା ଇଏ କାର୍ଡ କଣ କରିବି ମଲା ବେଳେ? ନା ତୁ ଯେତେବେଳେ ଏଟିଏମ୍ରେ ପୁରେଇବୁ ଜାଣିପାରିବୁନି। ଆଗେ ସେ କାର୍ଡକୁ ନେଇକି ଯେତେବେଳେ ମେଡିକାଲରେ ସେ ଦେଇଛି, ସେ କହିଲା ତମେ ଯେହେତୁ ପୁରୁଷ ତମର 5 ଲକ୍ଷ ଯାଏ ମାଗଣା, ସେ ଲୋକ ଅଚେତ ହେଇଗଲା। ଜମଦେବ ଛାନିଆ ହେଇଗଲେ, କହିଲେ ବାପାରେ ଏତେ ସୁବିଧା ଖଣ୍ଡେ କାର୍ଡରେ 5 ଲକ୍ଷ? ନା ତମେ ଥରେ ଭୋଟ ଦେଇକି ଦେଖୁ ନା ତମର ସବୁ ବ୍ୟବସ୍ଥା କରିଦିଆଯିବ। ତ ଆଜ୍ଞା ସେ କହିଲେ ବହୁତ ବଢିଆ। ନା ଆଚ୍ଛା ବାପାରେ ଦେ ମୁଁ ଟିକେ ଖାଉଥାଏ। ଏଇ ଟାଇମ୍ରେ ଜମଦେବ କ'ଣ କଲେ ନା ତାଙ୍କ ଖାତାଟାକୁ ରଖିଦେଲେ, ଲୋକଟି ଖାତାରେ ଦେଖିଲା ଇରେ ହେ ଇଏ ଜମକୁ ଏତେ ଖାଇବାକୁ ଦେଲେଣି, ମୋ ନାଁଟା କ'ଣ ଉପରେ ଚଢ଼େଇଛି, ବୋଧେ ମୋତେ ଆଗେ ନେଇଯିବ। ତେଣୁ ସିଏ କ'ଣ କଲା ନା ପେନ୍ରେ କାଟି ଦେଇକି ଭାରି ଚାଲାକ ଲୋକ, ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସଭା ତଳ 326 ନମ୍ବରରେ ତା ନାଁ ଲେଖିଦେଲା। ଜମଦେବ ଖାଇସାରିଲେ କହିଲେ ବାପାରେ ଚାଲେ ଯିବା। ନା ଯିବା ମାନେ କ'ଣ? ତମେ କେଉଁଥିରେ ଆଇଛ? ନା ମଇଁଷିରେ। ତମର କ'ଣ ଲକ୍ଷ୍ମୀ ବସ ନାହିଁ? ନା ଲକ୍ଷ୍ମୀ ବସ କ'ଣ? ନା ଆମ ସରକାର ପଞ୍ଚାୟତକୁ ପଞ୍ଚାୟତ ସବୁ ଲକ୍ଷ୍ମୀ ବସ, 108 ଆମ୍ବୁଲାନ୍ସ, କେଉଁଠି ଅସୁବିଧା ହେଲେ ନାହିଁ 108 ଆମେ ଚାଲୁ ମେଡିକାଲ ଚାଲୁ, ସବୁ ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା ସରକାର। ଏଇ ଶୁଣ ଗୋଟେ କାମ କରୁଛି, ମୁଁ ଆଜି ତଳୁ ନାଁଟା ପଡ଼ୁଛି, ସିଏ ସବୁ ତଳେ ଲେଖିଦେଇଥିଲା ଜମଦେବ ତଳୁ ତା ନାଁ ପଡ଼ିକି ତାକୁ ଟୁକିନା ନେଇ ପଳେଇଲେ। ଆର ଅର୍ଥ କ'ଣ? ନା ଠିକ ଦଳରେ ତୁ ବାପା ଥିଲୁ ତଳକୁ ପଳେଇଲୁ, ଯେଉଁମାନେ ଶଙ୍ଖ ଦଳ ଛାଡ଼ିକି ଅଲଗା ଜାଗାକୁ ଯାଇଛନ୍ତି ସିଏ ଆଜି ପସ୍ତଉଛନ୍ତି। ତେଣୁ ମୋ କହିବାର ଅର୍ଥ ହେଉଛି ସେଇଆ, ନବୀନ ବାବୁଙ୍କର ଦଳ ସ୍ୱଚ୍ଛ ଦଳ। ବହୁତ ଲୋକ ପ୍ରଥମେ କହିଲେ ଇଏ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଟଙ୍କିକିଆ ଚାଉଳ ଦେଇକି ସବୁ ଲୋକଙ୍କୁ କୋଡ଼ିଆ କରିଦେଲା, କିନ୍ତୁ ପ୍ରକୃତରେ ନବୀନ ବାବୁ କ'ଣ ସେ ଭାବିଥିଲେ ଚାଉଳ ଖାଅ ତାସ ଖେଳ? ସିଏ କ'ଣ ଭାବିଥିଲେ ମୋ ଲୋକମାନେ ଭୋକ ଉପାସରେ ରହିବେ ନାହିଁ, ପେଟକୁ ଦାନା ପ୍ରଥମେ ମୁଁ ଦେବି, ଆପଣମାନେ ଖାଦ୍ୟ ଖାଇ ଜାତି ପାଇଁ ମାଟି ପାଇଁ ଲଢ଼ନ୍ତୁ, ଚାକିରି କରନ୍ତୁ, ପାଠ ପଢ଼ନ୍ତୁ। ସିଏ ଚାଉଳ ଦେଇଥିଲେ ଆମେ ଖାଇକି ହୃଷ୍ଟପୃଷ୍ଟ ହେଇକି ପୁଣି ଲଙ୍ଗଳ ଧରିବି ଲୋକୁ ଯିବାକୁ, ସିଏ ଆମକୁ ଲୋନ୍ ଦଉଛନ୍ତି ଆମେ ଚାଷ କରିବା ବୋଲି, କିନ୍ତୁ ଏପଟରେ ଆମେ କ'ଣ କରୁଛେ ନା ଲୋନ୍ ଇଏ କରି ଏପଟରେ ଆମେ ଲୁଚି ଯାଉଛେ, ଆମର ତମର ସବୁ ମୁଗ ପୋକ ଖାଇଗଲା, ଧାନ ପଚିଗଲା, ତ ଆମେ ବାହାନା କରୁଛେ ନା। ଆମେ ଯଦି ଆମ ସ୍ୱଚ୍ଛ ରାଜ୍ୟକୁ ସ୍ୱଚ୍ଛତା ରଖିବା, ତାହେଲେ ସରକାର ଯାହା ଦଉଛନ୍ତି ତାର ସତ୍ ଉପଯୋଗ ଯଦି କରିବା ତାହେଲେ କେହି ବଦନାମ କରିପାରିବେ ନାହିଁ। ଆମେ ଯଦି ସତ୍ ଉପଯୋଗ ସବୁ ଜିନିଷର କରିବା ଆମେ ନିଶ୍ଚୟ ଆଗକୁ ଯିବା। ଆପଣମାନେ ଦେଖନ୍ତୁ ଆଗରୁ ଯେତେବେଳେ ଏଇଠି ବସିଥିବେ ମୋ ସାଙ୍ଗମାନେ ଯିଏ ମୋ ଟାଇମ୍ରେ, ଆମେ ଯେତେବେଳେ ସ୍କୁଲ ଯାଉଥିଲୁ ପ୍ୟାଣ୍ଟରେ ସେଫ୍ଟି ପିନ୍ ମୋଡ଼ିକି ଏମିତି ଧତବୁ ଏମିତି ଚାଲୁଥିଲୁ, ପ୍ୟାଣ୍ଟରେ ମାନେ ହୁକ ନଥିଲା, ମୋର ମନେ ଅଛି ସ୍କୁଲ ଛତ୍ରୀ ଉଡ଼ି ଯାଇଥିଲା, ଗଛ ମୂଳେ ମୁଁ ପାଠ ପଢ଼ିଛି ଆମ ଗାଁ ସ୍କୁଲରେ କୃଷ୍ଣଚୂଡ଼ା ଗଛ ମୂଳେ, ସେତେବେଳେ ଏଠି ସେଠି ସାର୍ ପାଠ ପଢ଼ାଉଥିଲେ। କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ନବୀନ ସରକାର ଏମିତି କରିଦେଲେ ଛୋଟ ପିଲା ସକାଳୁ ଉଠୁଛି ଜୋତା ପିନ୍ଧିକି ଯେମିତି ମାନେ ମିଲିଟାରୀରେ ଅଛି ସିଏ ଚାଲୁଛି ସ୍କୁଲ, ବର୍ତ୍ତମାନ 5T ହେଇଗଲା, ବ୍ଲାକ୍ ବୋର୍ଡର ଧଜିଆ ଉଡ଼ି ଯାଇଥିଲା, ମାଷ୍ଟର ସ୍କୁଲରୁ ଆସିଲେ ପ୍ୟାଣ୍ଟରେ ଧଳା ଚକ୍ ଖୋଡ଼ି ନାଗୁଥିଲା, କିନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ବ୍ଲାକ୍ ବୋର୍ଡରେ ବର୍ତ୍ତମାନ ନନା କହିବେ ଡିଜିଟାଲ। ଆଚ୍ଛା ସାର୍ ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଅଷ୍ଟ୍ରେଲିଆ ଦେଖିବି, ସାର୍ ମାରିଦେବେ ଅଷ୍ଟ୍ରେଲିଆ, ଅଷ୍ଟ୍ରେଲିଆର ଯିଏ ମାନେ ଭୁଲୁଥିବେ ସେ ଦୋକାନୀ ବି ପଳେଇ ଆସିବେ ବ୍ଲାକ୍ ବୋର୍ଡ। ତେଣୁ ସବୁ ଜିନିଷ 5T ସିଷ୍ଟମରେ ନବୀନ ସରକାର ସବୁ ଜିନିଷ ଦେଇଛନ୍ତି, କିନ୍ତୁ ଆମେ ତାର ସତ୍ ଉପଯୋଗ କରିବା ଦରକାର। ନବୀନ ସରକାରଙ୍କୁ ଆଗକୁ ନେବାକୁ ହେଲେ ତାଙ୍କ ସ୍ୱଚ୍ଛ ଶାସନ ସ୍ୱଚ୍ଛତାକୁ ଆମେ ଆଗକୁ ନେବା। ଆପଣମାନେ ସମସ୍ତେ ଏଥର ପୁଣି ଥରେ ଯୋଡ଼ି ଶଙ୍ଖରେ ଭୋଟ ଦେବେ, ଯଦି ଆପଣମାନେ ମୋତେ ସତରେ ଭଲ ପାଉଛନ୍ତି, ମୋତେ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି, ଆପଣମାନେ ଗୋଟେ ଶଙ୍ଖରେ ଲେଖା ମ୍ୟାଡ଼ାମଙ୍କୁ
ଆଉ ଗୋଟେ ଶଙ୍ଖରେ ଟୁକୁନା ବାବୁଙ୍କୁ ସ୍ୱରୂପ ଭାଇ ସ୍ୱରୂପ ଭାଇଙ୍କୁ ଦେବେ, ହଁ କି ନାଇଁ? ଶଙ୍ଖ ଚିହ୍ନ, ଶଙ୍ଖ ଚିହ୍ନ, ଶଙ୍ଖ ଚିହ୍ନ, ଶଙ୍ଖ ଏଥର ପୁଣି ନା କଣ? ଏତେ ଲୋକ ଅଛନ୍ତି, ଶଙ୍ଖଟା କଣ ଏତେ ଛୋଟ ହେଇଯାଉଛି? ବଡ଼ କିରି କୁହ ଏଥର ଚମତ୍କାର, ଅତି ସୁନ୍ଦର। ପୁଣି ଥରେ ଆପଣମାନଙ୍କ ପାଖକୁ ଆସିବେ ନବୀନ ସରକାର, ଆମର ପ୍ରିୟ ସରକାର ନବୀନ ବାବୁ। ଧନ୍ୟବାଦ, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଆପଣମାନେ ଖୁସି ତ? ବର୍ତ୍ତମାନ ପୁଣି ଥରେ ଆମକୁ ଆହୁରି ଦୂର ଜାଗା ଯିବାକୁ